আমরা ইমাম সংগঠনের তরফ থেকে মসজিদে ইমামদেরকে আমরা বলে দিয়েছি যে মসজিদে ঘোষণা করে দেন মাইকে, মানুষজন যেন রাস্তায় না বেরো এবং খুব প্রয়োজন ছাড়া যেন না বেরো, একান্ত কেনাকাটির জন্য মুদিখানার খাদ্যদ্রব্য কেনাকাটির জন্য বেরোবে, তাছাড়া যেন না বেরোবে। তাছাড়াও আমাদের যে ভারতবর্ষের সবথেকে যে বড়ো মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, যাকে সকলেই মেনে চলে, সেখান থেকেও বার্তা দিয়েছে যে মসজিদে আজান হবে, নামাজ হবে, কিন্তু কোনো লোকজন ইমাম মসজিদ এবং দু চারটি লোক গিয়েই নামাজটা পড়বে, তাছাড়া বেশি কিন্তু গ্যাদারিং যেন না হয়, সে বার্তা দিয়েছে। তাহলে এই যে আগামীকাল শুক্রবার জুম্মাবার, সেদিন কীভাবে কী করবেন? শুক্রবারের দিনের জন্য দারুল উলুম দেওবন্দ থেকে নির্দেশ এসেছে যে সামথিং যেটা জামাত হতে হবে তাই হবে, কিন্তু বেশির অংশ যেন মসজিদে গ্যাদারিং না করে জোহরের নামাজ পড়ে নেবে, জুমার নামাজ না পড়ে বাড়িতে জুমা জোহরের নামাজ পড়ে নেবে, এই বার্তা দারুল উলুম দেওবন্দ থেকে দিয়েছে। মোটামুটি খুব বেশি হলে গোটা কুড়ির বেশি যেন জুমার দিনে না করে, আর বিশেষ করে পাঁচ অক্ত নামাজের জন্য হয়তো দু চারজন মিলে নামাজটাকে, মসজিদে খালি জামাত বলে কথা সেটাকে যেন পালনটা হয়, বাকি বাড়িতেই জোহরের নামাজ পড়ে নেবে বা বাড়িতেই নামাজটা পড়ে নেবে। আমার নাম অরবিলা বিশ্বাস, ইমাম সংগঠনের জেলা সভাপতি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ চলছে। যারা নাম নথিভুক্ত করতে চান, অতি সত্বর যোগাযোগ করুন বিডিও অফিসে INW বা জিপিতে SLO অথবা মধুপুর কোঠিপাড়া INTTUC অফিসে তহিদুল মণ্ডলের সঙ্গে মোবাইল 9735397480। এই প্রকল্পে প্রভিডেন্ট ফান্ড, পড়াশোনা, অসুস্থ জনিত খরচ, মৃত্যু ও শারীরিক অক্ষমতা এবং বিএ পাশ অবিবাহিত মেয়েদের জন্য এককালীন আর্থিক সুবিধা পাওয়া যায়।